স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা জানো সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা না পপি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি বাবা মার কাছে চলে যাই। আমি বুঝতে পেরেছি, আমি বাসায় ফিরে তারপর তোমার সাথে এ নিয়ে কথা বলবো, ঠিক আছে বাবা? ঠিক আছে পপি। রাতুল বাবা শোন, আমি আজকে আর অফিস আসছি না। না না, শরীর ঠিক আছে, এমনি যেতে ইচ্ছা করছে না। তুই সব কিছু ম্যানেজ করে নিস বাবা। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, ওই আজকে সন্ধ্যায় এয়ারপোর্ট থেকে তোমার মামনিকে নিয়ে আসতে হবে, মনে থাকে যেন, ঠিক আছে? ঠিক আছে বাবা, বাই। বৌমা, তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? বাবা, আলিশার কি হয়েছে আপনি কিছু জানেন? মানে জয়িতা আপনাকে কিছু বলেছে? জয়িতা না তো, জয়িতা বৌমা তো আমাকে কিছু বলেনি। কেন, আলিশার কি হয়েছে? কি হয়েছে আমিও কিছু বুঝতে পারছি না বাবা। জয়িতা শুধু বলল ও আলিশাকে আনতে যাচ্ছে, রূপককে কারা যেন ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? রূপককে কে ধরে নিয়ে গেছে? কে ধরে নিয়ে গেছে তা জানি না বাবা, তবে আমার মনে হয়। হ্যাঁ, কি মনে হয় তোমার বৌমা? না মানে আম্মা তো রূপককে পছন্দ করে না, হতে পারে আম্মা কাউকে বলে দিয়েছে আলিশাকে চোখে চোখে রাখতে। তোমার অনুমান হয়তো সঠিক, আমার শাশুড়ি কাউকে দিয়ে এই কাজ করাতে পারে। আচ্ছা, আলিশার কোনো সমস্যা হয়নি তো? আমি কিছু বলতে পারছি না বাবা, আলিশার সাথে আমার কথা হয়নি, কথা হয়েছে জয়িতার সাথে। আরও আমাদের কাউকে কিছু না বলে চলে গেল। আবার যে কোন বিপদে পড়তে যাচ্ছি কে জানে। ঘটনাটা খুব খারাপ হয়ে গেল বাবা, খুব খারাপ হয়ে গেল। মানুষজন শুনলে কি বলবে? হ্যাঁ, সেটাই ভাবছি। তোমার শাশুড়ি যে কি করে না।
রাফাত কেন চলে যেতে চাইছে আমি বুঝতে পেরেছি। রাফাতের বাবার সাথে কথা বলে আমি রশ্মির সাথে রাফাতকে বিয়ে দেব বলে দেশে ডেকে এনেছি, কিন্তু রাফাত আসার পর থেকে রশ্মি এক মুহূর্তও রাফাতকে সময় দেয়নি। রাফাতের তো এটা ভালো লাগার কথা না, আর সেই জন্যই রাফাত এখন নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার চিন্তা করছে। না না, যেভাবেই হোক রাফাতের সাথে রশ্মির বিয়ে দিতে হবে। রশ্মি রাজি না হলেও জোর করে রাজি করাতে হবে, ওকে বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারলেই আমি নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ আমি বাবা। রশ্মি তোমাকে এক্ষুনি বাসায় যেতে হবে, খুব জরুরি। কেন, কি আছে বলো তো? আছে, একটা জরুরি বিষয় আছে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, বাসায় গিয়ে আমাকে একটা কল করো, তারপর আমি তোমাকে সব কিছু খুলে বলছি। আহা, এক্ষুনি বলো না। না না, এখন বলা যাবে না, তুমি তাড়াতাড়ি বাসায় যাও। আমি তো কিছুক্ষণ আগে এলাম, আমি মনে হয় সুপনদের বাড়িতে আরো ঘন্টাখানেক থাকবো। তুমি এক কাজ করো না, তুমি ঘন্টাখানেক পর গাড়িটা পাঠিয়ে দাও। ও হ্যাঁ, আমি তো গাড়িটা নিয়ে এসেছি। আচ্ছা রশ্মি, তোমার পাশে কি সৌম্য আছে? হ্যাঁ। তুমি সৌম্যকে দাও, আমি ওর সাথে একটু কথা বলবো। আমি কথা বলবো তোমার সাথে। হ্যালো আন্টি। সৌম্য বাবা, আমি তো একটু ঝামেলায় পড়ে গেছি, রশ্মিকে এক্ষুনি বাসায় যেতে হবে, গাড়িটাও তো আমি সাথে নিয়ে চলে এসেছি। তুমি কি একটা কাজ করবে, রশ্মিকে তোমার গাড়িতে একটু আমার বাসায় ড্রপ করে দেবে প্লিজ? আমি রশ্মিকে ড্রপ করে দেবো। হ্যাঁ বাবা, একটু তোমার গাড়িতে যদি রশ্মিকে বাসায় ড্রপ করে দিতে। কিন্তু আন্টি, আমার তো বাসার বাইরে যাওয়াটা। প্লিজ বাবা, আমাকে একটু হেল্প করো, তা না হলে বাসায় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি দেখছি কি করা যায়। কি করা যায় না বাবা, তুমি অবশ্যই ওকে বাসায় ড্রপ করে দেবে, ঠিক আছে? হ্যাঁ আমি। শোনো রশ্মি, আমি সৌম্যকে বলে দিয়েছি, ও তোমাকে বাসায় ড্রপ করে দেবে, তুমি এক্ষুনি বাসায় চলে যাও। ওকে। আমি নাকি তোমাকে বলেছি আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসতে, ভালো তো? বাড়িতে খুব মজা লাগছে। Thank you.
সে কি হয়েছে? মামি, রূপককে দুজন মাস্তান তুলে নিয়ে গেছে আর বলেছে মামুনি দেশে ফেরার পর ওরা রূপককে মামুনির হাতে তুলে দেবে। তার মানে মাল লোকরা রূপককে তুলে নিয়ে গেছে? হ্যাঁ ভাবি। ও, তাহলে ভয়ের কিছু নেই আলিশা, রূপকের কিছু হবে না। চলো বাসে চলো। রূপককে এইভাবে ফেলে আমি বাসায় কিভাবে যাব বলো ভাবি। আচ্ছা, তুমি যদি রূপকের জন্য এখানে বসে থাকো, রূপকের কোনো উপকার হবে বলো। হ্যাঁ, আমরা কোনোভাবেই আলিশাকে কথাটা বোঝাতে পারছি না। এখন তুমি দেখো আলিশাকে বুঝিয়ে বাসায় নিয়ে যেতে পারো কিনা। এত সহজ কথা না বোঝার তো কিছু নেই আলিশা। আচ্ছা ঠিক আছে, রূপককে যারা তুলে নিয়ে গেছে তারাই রূপককে ফেরত দিয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাকে কথা দিচ্ছি, মা সন্ধ্যায় দেশে ফিরুক, তারপর আমি তোমার রূপককে তোমাকে কাছে ফিরিয়ে দেব, ঠিক আছে? তোমার কাছে এসব আশা করিনি আমি। যদি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, আমি সবকিছু তানিয়াকে বলেছি। তুমি তো জানোই তানিয়া আমাকে অনেকবার বলেছে ও আমাকে কখনো বিয়ে করবে। এটা যে ওর মনের কথা না সেটা কি তুমি বুঝতে পারোনি? কখনো কখনো আমারও মনে হয়েছে এটা ওর মনের কথা না, কিন্তু মাঝে মধ্যে সিরিয়াস হয়ে বলেছে। আচ্ছা বাদ দাও আগের কথা, কিন্তু গতকালও আমি যখন ওকে বললাম বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, তখনও তো ও বলল হ্যাঁ যাও তুমি তোমার বাবার পছন্দের মেয়েকে বিয়ে করো। এখন তুমি বলো আমার কি দোষ? আমি কিন্তু বলবো তারপরও তোমারই দোষ মাফি। না না জয়িতা, মারপির কোনো দোষ নেই, সব দোষই আমার। তুই চুপ থাক তানিয়া। শোনো মারপি, আমরা আর শুনতে চাই না তোমাদের মধ্যে এরকম আবার কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে? কিন্তু আমি যে বাবাকে কথা দিয়ে ফেলেছি। ও, তার মানে তোমাদের এখনো অনিশ্চয়তা কাটেনি? দেখো মারফি, তুমি তোমার বাবাকে কিভাবে ম্যানেজ করবে সেটা তুমি জানো, আর কোনো কারণে যদি ম্যানেজ না করতে পারো আমাকে বলো, আমি তোমার বাবাকে ম্যানেজ করার দায়িত্ব নেব। ঠিক আছে জয়িতা। হ্যালো হ্যালো আলিশা, আলিশা তুমি কোথায়? রূপক, আমি আলিশা না, জয়িতা ভাবি, বলো। ও ভাবি, ভাবি আলিশা কেমন আছে? আলিশা ভালো আছে, কিন্তু তুমি এখন কোথায়, তুমি কেমন আছো সেটা বলো। ওরা আমাকে অনেক মেরেছে ভাবি, মেরে ভয় দেখিয়ে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? ওকে ফাইন, এখন তুমি কোথায় আছো? এই তো যে আচ্ছা
ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমরা তোমাকে পিক করতে আসছি। হ্যাঁ জি ভাবি, ভাবি আমি আর পারছি না। হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে ভাই। আলিশা তাড়াতাড়ি চলো, রূপক করে ছেড়ে দিয়েছে, রূপক সামনেই দাঁড়িয়ে আছে, আমাদের পিক করব। রূপক কেন ছেড়ে দিয়েছে? রূপক এখন কোথায় আছে ভাবি? রূপক কোথায়? আমি তোমাকে সব বলবো আলিশা, আগে গাড়িতে চলো। আলিয়া বাই, ঠিক আছে। আচ্ছা ড্রাইভার সাহেব, আপনি আপনি এখানে গাড়িটা থামান, বুঝির উপকার। আলিশা তোমার নামার দরকার নেই, এমনিতেই বিপদ, কি হতে না কি হয়ে যায় তুমি থাকো। না না ভাবি প্লিজ, আমি যাই। আলিশা আমি যা বলে তুমি একটু শোনো প্লিজ, আমি গিয়ে দেখে আসি, তারপর তুমি আসো, ঠিক আছে? কিন্তু প্লিজ গাড়ি থেকে নেবো না, আমি দেখছি। কি হচ্ছে রূপক, তোমাদের দুজনকে নিয়ে এত ঝামেলা, আমাকে আগে বলোনি কেন? কি বলবো ভাবি, ওরা যে সত্যি সত্যি এরকম কিছু করবে আমি তো বুঝতেই পারিনি। না না ভাবি, তেমন কিছু হয়নি, তবে এই ঘাড়ে একটু ব্যথা পেয়েছি।